এখন আমরা ভগ্নাংশের বিয়োগ যোগ যেভাবে করতে হয় বিয়োগ সেই একই ভাবে ভগ্নাংশের বিয়োগ সেম আমরা যোগ যেভাবে করছি যদি সদৃশ ভগ্নাংশ হয় বা একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে বিয়োগ করা সহজ একদম যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি 5/7 মাইনাস 3/7 তো দেখা যায় এখানে একই হর রয়েছে এটির হর 7 এটার 7 তাহলে তো সহজ একটি 7 লসাগু নিলেই হবে 7 7 এর মাঝে একবার যাবে 5 একে 5 বিয়োগ 7 7 এর মাঝে একবার যাবে 3 একে 3 তে এখন হবে 5 থেকে 3 গেলে কি 2 নিচে থাকবে 7 তো 2/7 সিম্পল জিনিস যোগ যেভাবে বিয়োগ সেই একই রকমে তে যদি এগুলা যদি সদৃশ একই হর না হয় তাহলে কি করতে হবে এখানে 5 দিয়ে দিলাম তো দেখা যায় এখানে হর আছে 7 এখানে হর আছে 5 তে এই দুইটির লসাগু হবে 5 7 35 দুইটি মৌলিক সংখ্যা তে 35 7 ওটার মধ্যে 5 বার যাবে 5 5 25 বিগ চিহ্ন আছে বিগ চিহ্ন এখানে বসিয়ে দিলাম 5 35 এর মধ্যে 7 বার যাবে 7 দিয়ে 3 দিয়ে পুরো দিলে 3 7 21 25 থেকে 21 গেলে কি 4 নিচে 35 শেষ তাহলে আমরা এখন পর্যন্ত ভগ্নাংশের কিভাবে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সদৃশ ভগ্নাংশগুলির যোগ কি রকম সদৃশ ভগ্নাংশগুলির বিয়োগ কি রকম অসদৃশ ভগ্নাংশ বা ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কি রকম করতে হয় বা বিয়োগ কি রকম করতে হয় সেগুলি আমরা জানলাম।